লোকসভা নির্বাচনৰ আগমুহূৰ্তত সাধাৰণতে নেদেখা এনে কিছু দৃশ্য খুলপ হৈ পৰিছে অসমত। কব গলে যেন বাঘে চাগে একেলগে ঘূৰিছে নির্বাচনী বতৰত। সন্মুখত নির্বাচন, কিন্তু মুখ্যমন্ত্রীর সৈতে বিমানত কংগ্রেসের বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ আর নিলম্বিত বিধায়ক সিদ্দিক আহমেদ, লগত করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা। সোমবারে মুখ্যমন্ত্রী করিমগঞ্জলে গৈছিল কৃপানাথ মাল্লার বিজয়ের রণনীতি প্রস্তুত করবলৈ। বিজেপির কার্যকর্তা সম্মিলন আর পদাধিকারীসকলের সঙ্গে বৈঠকত মিলিত হয়েছিল মুখ্যমন্ত্রী। এই ভ্রমণের সময়তেই বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা আর মুখ্যমন্ত্রী শর্মার সঙ্গে একেলগে যাত্রা করলে কমলাক্ষ আর সিদ্দিক আহমেদে। আনহাতে এই দৃশ্য যোরহাটর, যোরহাট সমষ্টির বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ সাক্ষাৎ করা এই বিশেষ ব্যক্তিগী হয়েছে দীপ গগৈ। দীপ গগৈক যদি রাইজে পাহরিছে তেন্তে রাইজক মনত পেলাই দিবলৈ কওঁ যে দীপ গগৈ হৈছে পূর্বর কলিয়াবর লোকসভা সমষ্টির সাংসদ। তাতুকৈ ডাঙর কথা, দীপ গগৈ হৈছে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর ভাতৃ। কথাটো এই কারণেই আকর্ষণীয় যে তরুণ গগৈর পুত্র হৈছে সাংসদ গৌরব গগৈ, তার মানে গৌরব গগৈ হৈছে দীপ গগৈর ভতিজা। আকৌ গৌরব গগৈ হৈছে যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী। রাইজর মাজত গুনগুননি এই কারণেই উঠিছে যে গৌরব গগৈর বিরোধী প্রার্থী তপন গগৈ খুড়াক দীপ গগৈয়ে সাক্ষাৎ করা এই কারবারটো সঁচাকৈ সৌজন্যমূলক নে? দেওবারে যোরহাটত গৌরব গগৈক আক্রমণ করে মন্ত্রী পীযূষ হাজরিকায় যি কৈছিল তাতেই লুকাই আছে নেকি এই ফটোর রহস্য? গৌরব গগৈ ডাঙরিয়ায় পাহরি যাওয়া খুড়াকক তপন গগৈ ডাঙরিয়ায় মাত দি আহিছে, তেখেতক মই ধন্যবাদ জ্ঞাপন করছি। ইপিনে সকলোরে চর্চার শীর্ষত আছে ডিব্রুগড়ের পবন সিং ঘাটোয়ার। ডিব্রুগড় লোকসভার প্রাক্তন কংগ্রেসী সাংসদ আছিল ঘাটোয়ার। দেহে মনে কংগ্রেসী আর চাহ জনগোষ্ঠীর অতি শক্তিশালী নেতা ঘাটোয়ার আর সোনোয়ালক দেখা গল একেলগে। একেলগে মঞ্চত উঠিলেই যেনিবা কিবা হয়, আপাতত আবিতার অনুষ্ঠানত লগ পাওয়া বুলিয়ে কব পারি। কিন্তু নিজের ভাষণত ঘাটোয়ারে কই দিলে সর্বানন্দ সোনোয়াল পুনৰ হব কেন্দ্রীয় মন্ত্রী। রিকুয়েস্টেড হিম দ্য আফটার টেকিং চার্জ, ডেফিনেটলি আই এম সার্টেন that he I think not only of the Assam, he is the senior most of the eastern India, not even northeast India, eastern India, and some responsibility lies on him also to appreciate the difficulty and try to help the tea industry. ঘাটোয়ারর এই মন্তব্যর পিছত লুরিণজ্যোতি গগৈর অবস্থা কি হয়েছে সেয়া নিশ্চয় চাবলগিয়া। ডিব্রুগড়ত ঘাটোয়ারেই যদি লুরিণক লগ নিদিয়ে তেন্তে লুরিণক জানো আর কোনো শত্রুর দরকার? বরাক ব্রহ্মপুত্র সকলো মিলি যি দেখা গৈছে, কংগ্রেসেই এবার কংগ্রেসের শত্রু হয়ে পড়ব নাকি? ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।